হ্যালো বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আসো এবং আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে আমাদের পাঠ্যপুস্তকের পঞ্চমতম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক অর্থাৎ আমরা বাংলাদেশ সম্পর্কে জানি এবং আমরা বাংলাদেশের নাগরিক সম্পর্কে জানছি জানব এই ক্লাসের মাধ্যমে এবং দেখো আমরা আজকে যে দুটি টপিক দিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব এবং নাগরিকের অধিকার তো আমরা সুনাগরিক সম্পর্কে যথেষ্ট ধারণা লাভ করেছি যতটুকু আমাদের দরকার আমরা কিন্তু ধারণা পেয়ে গেছি সুনাগরিকটা কী বোঝাচ্ছে আর এখানে সেটার পাশাপাশি আমরা যে টপিকটি দেখব সেটা হচ্ছে নাগরিকের অধিকার যে নাগরিকের কি ধরনের অধিকারগুলো রাষ্ট্রের কাছে রয়েছে মানে রাষ্ট্রর কাছ থেকে নাগরিক কি মানে পায় আর কি নাগরিকের পাওনা কী কি লাভ আছে নাগরিকের রাষ্ট্রের কাছ থেকে কোনগুলো নাগরিক গ্রহণ করতে পারবে রাষ্ট্রের কাছ থেকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো দেখো আমরা আর্থ সামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব যদি কথা আমরা একটু বিশ্লেষণ করে নিই তো সুনাগরিক বলতে আমরা বলেছিলাম যে যখন নাগরিকের বুদ্ধি বিবেক এবং আত্মসংযম বান কোনো ব্যক্তি হবে তখন তাকে আমরা সুনাগরিক বলবো অর্থাৎ আমরা প্রত্যেকেই রাষ্ট্রের নাগরিক আমিও নাগরিক তোমরা সবাই নাগরিক কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা সুনাগরিক না অর্থাৎ নাগরিক জন্মগতভাবেই নাগরিক হওয়া যায় কিন্তু জন্মগতভাবে সুনাগরিক হওয়া যায় না সুনাগরিকতা অর্জন করতে হয় এটা নিজের প্রত্যেক ব্যক্তির পার্সোনাল ব্যাপার যে সেই ব্যক্তি যদি নিজে ইচ্ছা করে আমি সুনাগরিক হব তাহলে সে সুনাগরিক হতে পারবে যে বিশি যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো সম্পাদনের মাধ্যমে আর যদি তিনি মনে করেন যে না এটা আমাকে দ্বারা সম্ভব না বা আমি সেই কার্যক্রমগুলো করব না আমি আমার ইচ্ছা মতো কাজ চল কাজ করবো আমি রাষ্ট্রের বা আমার পার্শ্ববর্তী কোনো ব্যক্তির বা সমাজের কোনো উন্নয়ন ঘটতেছে কিনা সেটা আমি ফলো করব না তবে সেই ক্ষেত্রে কখনোই সুনাগরিক হওয়া সম্ভব না আর যেটা তোমাদের বললাম যে আমরা সুনাগরিক বলতে যে টপ যে বিষয়টি বুঝে থাকি সেটা তো আমরা বলেছিলাম যে বুদ্ধি বিবেক এবং আত্মসংযম এই বুদ্ধি বিবেক আত্মসংযমবান ব্যক্তিরাই কিন্তু সুনাগরিক অর্থাৎ আমি যদি বুদ্ধি আমার বিবেকবোধটা যদি আমার জাগ্রত থাকে আমি যদি আমার নিজের আত্মাকে সংযত করতে পারি তাহলে আমি অবশ্যই সুনাগরিক হব তাহলে আমরা যা জাস্ট সুনাগরী যদি হয় তাহলে এখানে আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে কেমনভাবে আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে যে অর্থনৈতিক উন্নয়ন পাশাপাশি সামাজিক উন্নয়ন অর্থনৈতিক সামাজিক উন্নয়নটা কেমন হচ্ছে যে সুনাগরিক হলে দেখো আমরা সুনাগরিকের যে অর্থনৈতিক অনগ্রসরতা বলে একটা পয়েন্ট আমরা পড়েছিলাম খেয়াল করে দেখো আমাদের আগের ক্লাসগুলোতেই আমরা পড়েছিলাম যে অর্থনৈতিক অনগ্রসরতা যদি আমরা দূর করতে পারি তবে কিন্তু আমরা তখন বলবো যে আমরা হচ্ছে সুনাগরিকের একটা দিক যে আমাদের বাধা আছে এই কারণে আমাদের অর্থনৈতিক অনগ্রসরতা আমরা দূর করলে আমরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবো তাহলে আমাদের আর্থিক উন্নয়ন হচ্ছে সামাজিক উন্নয়ন কীভাবে যে আমি যদি সাম্প্রদায়িকতা দূর করি আমি যদি দেখা আছে যে ব্যক্তি স্বাতন্ত্রবাদ মানে ব্যক্তি স্বাধীনতা যে ব্যক্তির ইচ্ছামতো কার্যক্রম সেগুলো যদি দূর করি তাহলে কিন্তু সামাজিক উন্নয়ন ঘটবে তাহলে জাস্ট আমরা যদি বুদ্ধি বিবেক বা আত্মসংযম বিচার বিশ্লেষণ মানে বুদ্ধি বিবেক আত্মসংগ্রাম থেকে তো বিচার বিশ্লেষণ আসতেছে বিচার বিশ্লেষণ মাফিক কোনো কাজ করি তাহলে কি তাহলে কিন্তু আমরা কিন্তু সুনাগরিক হতে পারছি আর সুনাগরিক হতে পারা মানে কি আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন উভয় দুটাই উভয়টাই হবে তো এই কারণে বলা হচ্ছে যে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব হচ্ছে অপরিসীম আচ্ছা এরপরে আমরা নাগরিকের অধিকার দেখব নাগরিক রাষ্ট্রে বসবাস যারা করে তারা নাগরিক সেটা সুনাগরিক হোক বা নাগরিক হোক অর্থাৎ ভালো নাগরিক হোক বা খারাপ নাগরিক হোক প্রত্যেকেই নাগরিক আর এখানে নাগরিকের অধিকার অর্থাৎ ভালোদের জন্য যেটা অধিকার খারাপদের জন্য কিন্তু একই অধিকার তবে অবশ্যই যারা খারাপ মানে খারাপ নাগরিক বলতে যারা দেখা রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলে না রাষ্ট্রের উন্নয়নে কাজ করে না তাদেরকেই কিন্তু আমরা সুনাগরিক বলব না তো এই যে সকল নাগরিকেরই কিন্তু একটা অধিকার রয়েছে এই অধিকারগুলোকে আমরা বলতেছি নাগরিকের অধিকার এবং এটা আমাদের সংবিধান আমাদের পবিত্র যে সংবিধান রয়েছে পবিত্র দলিল বলা হয় থাকে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা হয়ে থাকে যেটাকে এই সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্র আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছে এবং সেই সুযোগ সুবিধাগুলো আমরা গ্রহণ করে আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করতেছি এবং সেই সুযোগ সুবিধা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হবে এবং সুনাগরিকের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে এই জন্য বলা হচ্ছে যে নাগরিকের অধিকার বাস্তবায়ন করাটাও রাষ্ট্রের কিন্তু একটা জরুরি কাজ অর্থাৎ আমরা এখানে নাগরিকের অধিকার বলে যে টপিকটা পড়ব এখানে আমরা নাগরিকের অধিকারগুলো দেখবো এই নাগরিকের অধিকারগুলো বাস্তবায়ন করা নাগরিকের অধিকারগুলোকে সকলের সকলের কাছে পৌঁছে দেওয়া এটা কিন্তু রাষ্ট্রের কাজ এবং আমরা যে নাগরিক যারা সাধারণ নাগরিক রয়েছি তাদেরও কাজ কি যে এগুলো আদায় করে নেওয়া অর্জন করে নেওয়া তবে কী হবে তবে রাষ্ট্রের উন্নয়ন করবে তাহলে আমরা নাগরিকের অধিকারগুলো একটু দেখি কি কী অধিকার রয়েছে আমাদের বেশ কয়েকটা অধিকার রয়েছে এক হচ্ছে জীবন ধারণের অধিকার জীবন ধারণের তাহলে এটা আমরা জীবনধারণের অধিকার দেখলাম এরপরে আমরা দুই নম্বরটা দেখব অর্থাৎ এই যে আমরা সম্পত্তির মালিকানা লাভ করে থাকি এই সম্পত্তি লাভের অধিকার কিন্তু রাষ্ট্র কর্তৃক আমাদেরকে দেওয়া হয়েছে এরপর দেখো তিন নম্বর আমরা লিখব চলাফেরার অধিকার চলাফেরার অধিকার এই যে আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি আমাদের দেশের ভেতরে এক স্থান থেকে আমরা অন্য স্থানে যেতে পারি এই অধিকারটাও কিন্তু রাষ্ট্র আমাদেরকে দেওয়া হয়েছে এবং রাষ্ট্র আমরা পেয়ে থাকি অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে আমার বাসা সাপোজ নাটোর আমি সেই ক্ষেত্রে যে আমি অন্য কোনো জেলাতে যেতে পারবো না তা না আমাকে চলাফেরা করার অধিকার দেওয়া হয়েছে এরপর দেখো চার নাম্বারটা আমরা বলবো বলতে পারি মত প্রকাশের অধিকার মত প্রকাশের মত প্ৰকাশে অধিকার অর্থাৎ আমার কোনো মতামত থাকলে আমি সেটা জনসমক্ষে বলতে পারি সেই রাইটটা বা সেই ক্ষমতাটা বা সেই অধিকারটা আমার আছে এটা শুধুমাত্র আমার একার না রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকেরই রাষ্ট্র সম্পর্কে ভাবা চিন্তাভাবনা করা এবং গঠনমূলক সমালোচনা করা সরকার মানে সরকার যে কার্যক্রম করতে মানে কাজ করতেছে সেটারও কিন্তু গঠনমূলক সমালোচনা করা যেতে পারে বা রাষ্ট্র কীভাবে উন্নয়ন করা সম্ভব সেটার মত প্রকাশের অধিকার কিন্তু আমরা দেখব যে সেই মত প্রকাশের অধিকারগুলো রয়েছে এরপর দেখো পাঁচ নাম্বার আমরা বলতে পারি নিজ 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 ধর্ম পালনের অধিকার নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে যে প্রত্যেক ব্যক্তি এটা রাষ্ট্রের তো অনেক ধর্মের লোকজন সেখানে বসবাস করে প্রত্যেক লোকই তার নিজ নিজ ধর্ম কিন্তু পালন করতে পারবে এবং সেই অধিকারটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে এরপর দেখো আমরা পাঁচ নম্বর বলবো ছয় নম্বর বলবো সভা সমিতি গঠনের অধিকার অর্থাৎ যে সভা সমিতিগুলো গঠন করা হবে সেই গঠনের গঠন করার অধিকার কিন্তু দেওয়া হচ্ছে আমরা রাষ্ট্রের অভ্যন্তরে সভা সমিতি গঠন করে আমাদের সার্বিক কার্যক্রম পাশাপাশি রাষ্ট্রের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করতে পারব আচ্ছা এরপর আমরা দেখব যে চুক্তি করার অধিকার অর্থাৎ যে যে কিছু দেখা আছে আমার নিজের কোনো প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজনে বা বা সামাজিক রাষ্ট্রের প্রয়োজনে আমরা কি করতে পারি চুক্তি আমরা করতে পারবো যে চুক্তি করার অধিকার রয়েছে তো এরপর আমরা দেখব যে চিন্তা করার অধিকার তো আমরা এখানে জাস্ট একটা বলেছিলাম আমরা যে মত প্রকাশের অধিকার তো এটার সাথে একটা সিমিলারিটি রয়েছে চিন্তা করার অধিকার চিন্তা করার অধিকার তো আমাদের চিন্তা করার অধিকার রয়েছে আমরা যে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারি ভাবতে পারি এখানে কখনো বাধা প্রয়োগ করা হবে না তো এখানে বলা হচ্ছে যে চিন্তা করার অধিকার আমাদের রয়েছে এরপর দেখো নয় নম্বর পরিবার গঠনের অধিকার পরিবার গঠনের অধিকার আমাদের পরিবার গঠন করার একটা অধিকার দেওয়া হয়েছে যার ফলে আমরা নির্বিঘ্নে পরিবার গঠন করতে পারি তো এটা আমাদের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অধিকার হিসেবে বিবেচিত এরপরে লাস্ট আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো দশ নম্বর সেটা হচ্ছে জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচনের নির্বাচনের অধিকার জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার তাহলে এগুলো হচ্ছে আমার রাষ্ট্রের অধিকার অর্থাৎ নাগরিক হিসাবে আমি রাষ্ট্রের কাছ থেকে এগুলো পাচ্ছি রাষ্ট্র আমাকে এগুলো প্রদান করতেছে আমি রাষ্ট্রের কাছ থেকে এগুলো গ্রহণ করতেছি করে আমার স্বাভাবিক জীবন প্রবাহ পরিচালনা করতেছি তাহলে এই যে রাষ্ট্রের কাছ থেকে আমরা যেগুলো গ্রহণ করলাম সেগুলোকে বলতেছি আমরা নাগরিকের অধিকার এটা রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রযোজ্য ভালো খারাপ বা মাঝামাঝি পর্যায়ে যাই বলি না এখানে প্রত্যেক তাহলে এখানে জীবনধারণ সম্পত্তি চলাফেরা মত প্রকাশ নিজ নিজ ধর্ম সভা সমিতি চুক্তি করা চিন্তা করা পরিবার গঠন জনপ্রতিনিধি নির্বাচন এই অধিকারগুলো কিন্তু আমাদেরকে রাষ্ট্র প্রদান করেছে এবং এই অধিকারগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক চলাফেরা আমরা করে থাকি তো এই কারণে বলা হচ্ছে যে নাগরিকের অধিকার ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কেননা রাষ্ট্রের একটা অপরিহার্য উপাদান হচ্ছে এই নাগরিকের অধিকার রাষ্ট্র আমাদের এই সুযোগ সুবিধাগুলো প্রদান করতেছে এই ফলে আমরা রাষ্ট্রে স্থায়ীভাবে একত্রিত হয়ে বসবাস করতেছি এবং সরকারকে মানে সরকারকে সমর্থন করতেছি সরকার আমাদেরকে রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করতেছে তো আজকে এই পর্যন্তই জাস্ট এই অধিকারগুলো পয়েন্ট বাই পয়েন্ট এভাবে লিখে দিবা তাহলে এখান থেকে ভালো কিন্তু নম্বর পাওয়া সম্ভব সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে